ফ্রেন্ডস, আজকে আমরা দেখব একজন এমপ্লয়ি চলে যাওয়ার পরে, মানে এমপ্লয়মেন্ট সেপারেশন হওয়ার পরে, আমরা তার জন্য যে একটা ক্লিয়ারেন্স ফর্ম তৈরি করব, সেটা আমরা কিভাবে তৈরি করব এবং একটা ক্লিয়ারেন্স ফর্মে কি ধরনের ইনফরমেশন গুলো আমাদের রাখা দরকার। তো চলুন আমরা শুরু করি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট সেপারেশন যে কারণে হোক, রিজাইন হতে পারে, টার্মিনেশন হতে পারে, রিটার্নসমেন্ট হতে পারে, ডিসমিসাল হতে পারে, হোয়াট এভার দ্য রিজন, কোনো এমপ্লয়ি চলে যাওয়ার পরে তার ওই পজিশনের জন্য একটা ক্লিয়ারেন্স ফর্ম রেইজ করতে হবে, যেটা আপনি বিভিন্ন ডিপার্টমেন্টে এই ক্লিয়ারেন্স ফর্মটা ফরওয়ার্ড করবেন। কোন কোন ডিপার্টমেন্টে আপনি এই ক্লিয়ারেন্স ফর্মটা ফরওয়ার্ড করবেন সেটাও আমরা অন বাই অন দেখব। তো এখানে কিছু বিষয় লক্ষণীয়, যেমন আমাদের প্রিপেয়ার ডেটটা, কবে আমি এই ফর্মটা প্রিপেয়ার করছি, এর সাথে সাথে যে এমপ্লয়ি চলে গেছে সেই এমপ্লয়ের কিছু পার্সোনাল ইনফরমেশন, যেমন তার নাম, তার ডেজিগনেশন, তার এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট এবং তার রেজিগনেশনটা বা টার্মিনেশনটা, দ্যাট মিনস তার এমপ্লয়মেন্ট সেপারেশনটা কবে থেকে ইফেক্টিভ হয়েছে সেই ডেটটা। প্রথমেই আমরা যে ডিপার্টমেন্টটা দিব সেটা হচ্ছে সেই এমপ্লয়ের নিজের ডিপার্টমেন্ট। যদি সে সেলস ডিপার্টমেন্টে কাজ করে তাহলে সেলস, যদি এইচআর এ কাজ করে তাহলে এইচআর, যদি অ্যাকাউন্টস এ কাজ করে তাহলে অ্যাকাউন্টস। সেক্ষেত্রে আমরা যদি এমপ্লয়িজ রেলিভেন্ট অর কনসার্ন ডিপার্টমেন্ট এই শব্দটা লিখে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাকে বারবার এখানে এসে এই ডিপার্টমেন্টের নামটা চেঞ্জ করতে হচ্ছে না। তো ডিপার্টমেন্টের সাথে তার কি ইস্যু থাকতে পারে, তার বিভিন্ন ডকুমেন্টস থাকতে পারে, ফাইলস থাকতে পারে, তার বিভিন্ন ধরনের সফট কপিস থাকতে পারে এবং আদার যদি আরো কিছু থাকে সেগুলো। এখানে নট অ্যাপ্লিকেবল, রিটার্ন, নট রিটার্ন, আর কোনোটার কারণে যদি ডিপার্টমেন্ট হেড বা অর্গানাইজেশন মনে করেন যে ভ্যালু অ্যাডজাস্ট করার কোনো বিষয় আছে, তাহলে ভ্যালু অ্যাডজাস্ট এবং সেই ভ্যালুটা কি পরিমাণ, এখানে ওই ডিপার্টমেন্ট হেড কমেন্টস দেবেন এবং সাথে সাথে সেই ডিপার্টমেন্ট হেড এখানে সাইন করে দিবেন। এরপরে আমরা দেখছি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এখানে লোন বা অ্যাডভান্স এগেইনস্ট স্যালারি হতে পারে, বিভিন্ন প্রকিউরমেন্টের জন্য সে কোনো অ্যাডভান্স নিতে পারে, প্রভিডেন্ট ফান্ড থাকলে সেটার এগেইনস্টে সে লোন নিতে পারে, বা তার যে ইনকাম ট্যাক্সের যে রিটার্ন গুলো সেগুলো সে সাবমিট করলো কিনা, সেই ইনফরমেশন গুলো যেগুলো ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রিলেটেড ইনফরমেশন, এগুলো নাল হতে পারে এবং এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে এটাও হতে পারে, অথবা কিছু ডিউ আছে সেটার অ্যামাউন্টটা কত, যেটা এখানে লেখা থাকলে ফাইনাল সেটেলমেন্টের সাথে ওইটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। আপনাদের যদি কোনো বিলিং সেকশন থাকে তাহলে সেই বিলিং সেকশনটা এখানে থাকতে পারে, কোনো বিল যদি সে ডিউ রেখে দিয়ে থাকে সেটা নালও হতে পারে বা অ্যাডজাস্ট হতে পারে অথবা অ্যাডজাস্টেবল অ্যামাউন্ট হতে পারে। এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন সেই ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ বা ডিপার্টমেন্টের রেসপন্সিবল বা ডিপার্টমেন্ট হেড যিনি থাকবেন তিনি এখানে কমেন্টস করবেন এবং সাথে সাথে তিনি এখানে সাইন করে দিবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আইটি ডিপার্টমেন্ট, এখানে তার ডেস্কটপ, ল্যাপটপ, পেন ড্রাইভ, বিভিন্ন এক্সটার্নাল হার্ড ড্রাইভ আর অন্যান্য কিছু যদি থাকে সেগুলো আছে কিনা, এই জন্য নট অ্যাপ্লিকেবল লেখা আছে এখানে, সে রিটার্ন করেছে কিনা অথবা তার রিটার্ন করতে হবে না, বা কোনো কারণে যদি তার কাছ থেকে এগুলো খোয়া যায় বা সে যদি রেখে দিতে চায় সেক্ষেত্রে কোনো ভ্যালু এটার জন্য অ্যাডজাস্ট করা হবে কিনা, সেটার পরিমাণটা কেমন। তারপরে আপনার স্টোর সেকশন থাকতে পারে, যেখানে আপনার বিভিন্ন ধরনের কি, স্টেশনারিজ বা অন্যান্য যে সমস্ত স্টোর আইটেম গুলো আছে সেগুলো থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রেও স্ট্যাটাস গুলো কিন্তু সেম হচ্ছে। এরপরে দেখেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সাথে তার কিছু বিষয় থাকতে পারে, যেমন তার আইডি কার্ড, বিভিন্ন ধরনের ধরেন আমরা যে ইন্স্যুরেন্স গুলো করে থাকি সেই ইন্স্যুরেন্স এর কার্ড, সে যদি কোনো ভেহিকেল নিয়ে থাকে, এটা মোটর সাইকেল হতে পারে, এটা প্রাইভেট কার হতে পারে, এ ধরনের কোনো ভেহিকেল যদি তাকে ইস্যু করা হয়ে থাকে সেটা এবং সেগুলো ডকুমেন্টস, তাকে যদি কোনো কর্পোরেট মোবাইল সিম দেওয়া হয় বা মোবাইল সেট দেওয়া হয় তাহলে সেগুলো বা আরো যা যা আছে এবং সেগুলো কি স্ট্যাটাস, নট অ্যাপ্লিকেবল, নাকি সে রিটার্ন করেছে নাকি সে রিটার্ন করতে পারে নাই, সেক্ষেত্রে ভ্যালু অ্যাডজাস্টটা কেমন হবে। এবং ফাইনালি এই সমস্ত ডিপার্টমেন্টের সাইন হয়ে যাওয়ার পরে এখানে এইচআর থেকে যিনি এই ফর্মটা তৈরি করলেন তিনি এখানে সাইন করে দিবেন এবং এইচআর ডিপার্টমেন্টের যে হেড থাকছেন তিনি এখানে অ্যাপ্রুভাল করে দিবেন।